মানবাধিকার কর্মী দীপক ব্যাপারী সবসময় বিজেপি, আরএসএস এবং কট্টর হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে গর্জন দিয়ে থাকেন। সে মানবাধিকার কর্মী, তার ভিডিওর মাধ্যমে সবসময় মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে থাকেন এবং মানুষকে বুঝিয়ে থাকেন যে বিজেপি, আরএসএস এবং হিন্দুত্ববাদীরা কতটা ভয়ঙ্কর দেশের জন্য, তারা দেশের জন্য কতটা ক্ষতিকর সেটা মানুষকে বুঝিয়ে থাকেন। এর দ্বারাই বিজেপির অনেক বড় ক্ষতি হয়ে থাকে। সবসময় বিজেপি সরকারের বিরুদ্ধে মানবাধিকার কর্মী রুখে দাঁড়ান। সেই মানবাধিকার কর্মী নরেন্দ্র মোদীর মুখোশ উন্মোচন করলেন। গতকাল পাঞ্জাব সফরে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে জনসভায় লোক না হওয়ার কারণে সে ফিরে এসেছে, অথচ মিথ্যা বদনাম দিয়েছে পাঞ্জাব কংগ্রেসের ওপর। কী কী মিথ্যা কথা বলেছে মোদী সেই সব তথ্য ফাঁস করলেন মানবাধিকার কর্মী দীপক ব্যাপারী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মানবাধিকার কর্মী দীপক ব্যাপারীর বং নিউজ লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্লজ্জতার চরম সীমা অতিক্রম করে গেছেন। আজ পাঞ্জাবে তার নির্বাচনী প্রচার ছিল, আবহাওয়া খারাপের দরুন তিনি কি করলেন, ভাতিন্ডা থেকে এয়ারপোর্ট থেকে গাড়িতে করে সড়কপথে তিনি তার প্রচারের উদ্দেশ্যে জনসভায় যাওয়ার কথা, মাঝপথে ফ্লাইওভার উপরে গাড়িটি দাঁড় করালেন, দাঁড় করিয়ে দিয়ে বলছেন যে কৃষকরা নাকি পথ অবরোধ করেছে। কিন্তু গদি মিডিয়ার কোনো চ্যানেলেই কোথাও কৃষকদের পথ অবরোধের কোনো চিত্র, কোনো ভিডিও ফুটেজ খুঁজেও পেলাম না। কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে, তিনি এরপরে যে নতুন করণে একটা অভিযোগ জানালেন, বলছেন তিনি প্রাণ হাতে নিয়ে ফিরেছেন এয়ারপোর্টে, অর্থাৎ তার সুরক্ষায় অনেক ঘাটতি রেখেছে সেখানকার কংগ্রেস সরকার। পাঞ্জাবের কংগ্রেস সরকার বলছে প্রধানমন্ত্রী নির্লজ্জের চরম সীমা পৌঁছে গেছেন, তিনি আমাদের উপর অযথা ব্লেম করছেন। প্রধানমন্ত্রী যে উপে হোঙ্গে উনকো বাহানা মিল গয়া কি আব ক্যোঁকি র্যালি মে তো এক আদমি হ্যায় নাহিঁ, वहां तो अमरिंदर सिंह जी बैठे हैं, जो 10,000 के करीब सिक्योरिटी पर्सनल है वो बैठे हैं, और 2-4-5,000 बीजेपी के लोग बैठे हैं, इसलिए रैली में कोई है नहीं, तो वो वापिस चले गए। কারণ তিনি যখন আসছেন সুরক্ষার সমস্ত দায়িত্ব ছিল স্বরাষ্ট্র মন্ত্রকের, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছিল স্বরাষ্ট্র মন্ত্রক, সেখানে তার সমস্ত সিকিউরিটির ব্যবস্থা তারাই করেছিল, 10,000-এর উপরে সেনাবাহিনী ছিল তার সমস্ত যাত্রাক্ষেত্রে। তবুও প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছেন, তার নাকি প্রাণ সংশয় হওয়ার কথা ছিল। অর্থাৎ আগামী দিনে পাঞ্জাবকে কেন্দ্র করে কি ঘটতে চলেছে সেটা আপনারা বুঝতেই পারছেন। আরেকটি কথা, সেটা হচ্ছে জনসভায় লোকজন ছিল না, তাই নতুন খেলাটি তিনি খেললেন। জনসভায় মাত্র 700 লোক পর্যন্ত হয়নি, সমস্ত চেয়ার ছিল খালি, আপনারা দেখে নিন। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ভিডিওটি ব্যাপক হারে শেয়ার করুন, ভক্তদের মুখে জুতো ছুঁড়ে মারুন, যাতে করে তাদেরও শিক্ষা হয় যে এই মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আর যাই হোক ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সম্প্রীতি বজায়।